ঈদকে সামনে রেখে দিনাজপুরে দর্জি কারিগরদের ব্যস্ততা বেড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত নতুন জামা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। ২৫ রমজানের পর থেকে দর্জিরা নতুন করে জামা তৈরির অর্ডার নিচ্ছেন না। অন্য এই দুই বছরের পর এই বছর আমরা যেটা কাজ পেয়েছি মনে হয় ৭-৮ বছরের ভিতরে আমরা এরকম কোনো কাজ পাইনি। এবার যে কাজটা পাইছি তার অর্থাৎ আমি এখন চিন্তা করতেছি মানুষ এবার করোনা টোনা মোটামুটি এবার মোটামুটি শেষের দিকে মানুষের মনে একটা আনন্দ আসছে, ঈদে নামাজ পড়বে, কয় বছর ধরে নামাজ পড়তে পারে নাই এবং মসজিদেও কোনো মতন মসজিদে নামাজ পড়ছে, তবে এইবার আশা করি খোলা মাঠে নামাজ পড়বে। তারা নামাজের জন্য পর্যাপ্ত পরিমাণ যা যতটুকু পারে এবার ঈদে পোশাক তৈরি করার জন্য খুব ধুমধামভাবে ব্যস্ত আর কি। আমি আমার বাবা মায়ের সাথে আসছি, এখনো তেমন কিছু কিনিনি, শুধু দুটো গেঞ্জি আর একটা কোটি কিনছি, আরো কিনবো। আর হচ্ছে আমার মায়ের এখানে থ্রি পিস অর্ডার করতে আসছি, ২৬ তারিখে এটা দিব। কাজের চাপ একটু বেশি হয়েছে, আমরা সব কারিগর সব মানে আমাদের কাজ কাম করতে হয়েছে, প্রচুর কাজের চাপ আছে আর কোনো সমস্যা আমাদের হয় না। আমরা মনে করেন ২৭শে রমজানের মধ্যে আমরা ডেট দিচ্ছি, ডেট হিসাবে কাস্টমারদেরকে কাপড় বুঝিয়ে দিব, কিন্তু আমাদের এখানে তুলনামূলক পাঞ্জাবি আর পায়জামার কাজ অনেক বেশি, শার্টের কাজ আমাদের অন্য তুলনামূলক বেশি, প্যান্টের কাজও মোটামুটি আছে আর কি ভালোই। ব্যস্ততার মধ্যে মনে করেন যে সকাল ৮টা থেকে রাত্রে ২টা পর্যন্ত কাজ চলে আমাদের, সবাই আমরা ৮-১০ জন এখানে যা আছি সবাই আমরা রাত ১টা ১২টা পর্যন্ত আর কি শ্রম দিই আর কি, এই ব্যস্ত সময় এটার মধ্যেই আমরা পার করতেছি আর কি। দুই বছর ধরে তো করোনা মহামারীর কারণে মনে করেন কাজকর্ম তেমন একটা হয় নাই, আর এইবার তো মনে করেন একটু খুলে যাওয়ার কারণে একটু কাজকামটা একটু বেশি প্রচুর মনে একটু ভিড় আছে আর কি, অনেক অর্ডার হতে ঘুরে যাচ্ছে, অনেকে নিতে পারতেছি না, তারপরে মনে করেন লোকজনের সংকট, লোকজন সেই কামটা পাওয়া যায় না। তো দুই বছর যেমন করোনাতে মানুষ কেনাকাটা করতে পারে নাই ঠিক মতো, এবারকে একটা জিনিস লক্ষ্য রাখা গেছে যে রোজার শুরুতেই মানুষ কেনাকাটার একটা ইচ্ছা প্রকাশ করতেছে, মোটামুটি কেনাকাটা মানুষ ভালোই করতেছে। এবারকার যেমন চলতেছে মূলত ভালো থ্রি পিস চলতেছে আর গাউন জামা চলতেছে, এরকম বিশাল বড় বড় লং ঘেরালা গাউন জামাটা বেশি চলতেছে মেয়েদের জন্য, আর থ্রি পিস ভালো চলতেছে, বাচ্চাদের কালেকশন মোটামুটি ভালো আছে। কবে নাগাদ অর্ডার নেওয়া শেষ করবো? আমরা ২৪ রোজা পর্যন্ত অর্ডার নেব, ২৪-এর পর আর নেওয়া সম্ভব হবে না। যতদূর পারবো আমি তো গ্রাহককে সার্ভিস দেওয়ার চেষ্টা অবশ্যই করব, তারপরে একটা টার্গেট আছে যে ২৪ থেকে ২৫ রোজা পর্যন্ত অর্ডার। রেডিমেড কাপড় তো একটু দাম বেশি তুলনামূলক, সেই অনুযায়ী একটু যদি কাটা কাপড় কিনে একটু সেলাই করা যায় তাহলে নিজের ইচ্ছা মতো মানে একটু ফিটিং করে সেলাইও করা যায়, প্লাস একটু সাশ্রয়ী হয়, এই জন্য আর কি কাটা কাপড় কিনে একটু সেলাই করি। নিয়েছি আমার মেয়ের নিয়েছি, আমার ছোটো মেয়েরা আরও কেনার বাকি আছে, আমি পরবর্তীতে কিনবো আরও।